দুপায় শক্ত করে বাঁধা লোহার শিকল। সেই শিকলের এক প্রান্ত কখনো বাঁধা থাকে খাটের সঙ্গে, আবার কখনো বাড়ির উঠোনে গাছের গুড়িতে। এইভাবেই কেটে গেছে দীর্ঘ 5 বছর। বাঁকুড়ার শিমলাপালের শালবনী গ্রামের মেধাবী ছাত্র প্রশান্ত মান্ডির আগের সমস্ত পরিচয় মুছে গেছে। উনুনের আঁচে পুড়ে গেছে তার যাবতীয় সার্টিফিকেট। এখন একমাত্র পরিচয়, তিনি মানসিক ভারসাম্যহীন। এককালীন মেধাবী ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি কিভাবে হলো, আসা যাক সেই কথায়। পরিবারের স্বপ্ন ছিল প্রশান্ত অনেক বড় হবে, সংসারের অভাব ঘুচিয়ে দেবে তার মেধা। সেই মতো সবকিছুই এগোচ্ছিল। উজ্জ্বল সম্ভাবনা নিয়ে লক্ষ্যে ছুটে চলেছিলেন প্রশান্ত মান্ডি। তারপরই হঠাৎ চরম বিপর্যয়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। জানা যায় স্কুলের গণ্ডি পেরিয়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজ থেকে স্নাতক পাস করেছিলেন প্রশান্ত। 2016 সালে একটি স্কুলের পার্শ্ব শিক্ষক নিয়োগের পরীক্ষায় ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরে আসার পর আচমকাই ওলটপালট হয়ে যায় প্রশান্তর জীবন। নিজের সমস্ত শংসাপত্র আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন তিনি। পুড়ে যায় মার্কশিট, অ্যাডমিট কার্ড, পুড়ে যায় ভোটার কার্ডও। বাড়ির লোক কোনো মতে বাধা দিয়ে তাকে নিরস্ত করেন। এরপর থেকেই ধীরে ধীরে মানসিক অবসাদে ডুবে যান প্রশান্ত। এটা করে ওই যে ওই প্যারা টিচার দিতে গেলে, দিতে গেছিল, তারপরে আসে সালোই পুজো হচ্ছিল, দিয়ে ওপর পাড়া দিকে গেল ওই দিকে ভাত খেয়ে, দিয়ে ওই দিকে থেকে আসে আর শুধু শুধুই আসে, সে আসে আর সেই ওর বাসকার থেকে ইটমিট গুলান বের করায় আর উনি ঢুকে দিল। আধার কার্ডটা বের করাতে পারি পারিল, কিন্তু ওর ভোটার কার্ডটা বের করাতে না, আর ইটমিটটা সব পুড়ে গেল। কে জানে সেটা আমি বুঝতে পারি না, হঠাৎ কয়টা হলো কি যে হয়ে গেল বুঝতে পারি না। 5 বছর হয়ে গেছে। অভাবের সংসার, সামান্য জমি জমা যা ছিল সেইটুকু বন্ধক দিয়ে টাকা জোগাড় করে চিকিৎসা করান পরিবারের লোকজন, কিন্তু ফল মেলেনি। টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় একসময় চিকিৎসাতেও ইতি টানতে বাধ্য হন পরিবার। তারপর মাঝে মাঝেই প্রশান্ত নাকি ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। ছেলের এমন অবস্থা চোখের সামনে দিনের পর দিন দেখতে দেখতে দুশ্চিন্তায় বছর কয়েক আগে মারা যান প্রশান্তর বাবা। প্রশান্তর দাদা কাজের খোঁজে চলে যান তুমি। সব সময় পালিয়ে যেতে চাওয়া প্রশান্তকে আটকে রাখা একা মায়ের পক্ষে সম্ভব নয়। অগত্যা পায়ে শিকল বেঁধে রাখার ব্যবস্থা করেন মা। জানালেন সেই দুর্ভোগের কথাই। ওকে ঘুরাতে ঘুরে আনতে হবে তো, তাহলে অন্যদিকে পালাই গেলে তো পাবি না, তবে তার জন্য বাঁধা আছে, তার জন্য বাঁধে দিয়েছি। আবার না সরকারের সুযোগ মিলেনি। পেটের দায়ে প্রশান্তর মাকে অন্যের জমিতে এখন জন্মঝুরের কাজ করতে হয়। তিনি কাজে চলে গেলে ত্রিপলের তাপ্পি দেওয়া এক চিলতে কুড়ে ঘরে বন্দি হয়ে পড়ে থাকেন প্রশান্ত। বুক ভরা স্বপ্ন নিয়ে যে ছেলেকে এতকাল লালন পালন করলেন, আজ তাকেই শিকলে বেঁধে রাখতে হচ্ছে। এমন অমানবিক কাজ করতে বুক ফেটে যায়, তবু উপায় কি? পাননি কোনো সাহায্যের আশ্বাস। শনিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ে শালবনির প্রশান্ত মান্ডির ছবি। স্থানীয় বিধায়কের কাছে গেলে তিনি বলেন এতদিন কিছুই জানতেন না, সব শুনে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিলেন বিধায়ক। আমি এটা শুনেছি, আমার নজর এসেছে এবং কালকে আমি চিন্তা করেছি যে মেন্টাল ডক্টর কি আছে বাঁকুড়া মেডিকেল কলেজে। তো আমি ডক্টর মেডিকেল কলেজে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওর ট্রিটমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দেবো। ঠিক আছে, এইভাবে তো একটা লোককে রাখা যায় না বেশি দিন। ঠিক আছে, তো এইটা দেখছি, মেন্টাল ডক্টর তো লাগে, তাছাড়া তো চিকিৎসা হবে না। বাঁকুড়া মেডিকেল কলেজে কোনো ডক্টরের সঙ্গে কথা বলছি, আমি প্রিন্সিপালের সঙ্গে চিকিৎসার কী ব্যবস্থা করা যায়। আরে সরকারি সাহায্য তো চাইনি, বলেনি তো, আজ কি গতকালই তো আমি শুনেছি। ঠিক আছে, ওখানে গতকাল ওদের কী সরকারি সাহায্যের কী সিস্টেম আছে ওটা জানতে বলতে হবে তো, তাকে বলতে হবে তো যে আমার এই ধরনের সাহায্যের দরকার আছে। সরকারি সাহায্য মিললে আবারও শুরু হতে পারে চিকিৎসা, আগের ছন্দে ফিরতে পারে প্রশান্তর জীবন। সেই উজ্জ্বল আশায় বুক বাঁধছেন মেধাবী ছাত্রের মা। শেষ পর্যন্ত কি ছেলের পায়ের শিকল খুলে দিতে পারবেন? ছেলে আবার একদিন
মা বলে জড়িয়ে ধরবে। দ্য ওয়াল ব্যুরো।